এবারে একটু নজর দেব সাজসজ্জায়। ঝটপট একটা ফ্রেশ লুক দিতে অনেকেই ব্যবহার করে থাকেন বিবি ক্রিম কিংবা সিসি ক্রিম। ত্বকের ওপর যে ক্রিমের প্রলেপে ত্বক হয়ে ওঠে মসৃণ, দাগছোপ কমিয়ে দেয় ন্যাচারাল একটা লুক। কিন্তু জানেন কি বিবি ক্রিম আর সিসি ক্রিমের পার্থক্যটা আসলে কি, আর ত্বকের জন্য কোনটা কি কাজেই বা ব্যবহার করবেন? সৌন্দর্য কারো কারো কাছে আত্মবিশ্বাসও বটে, আর এই ধারণায় নিজেকে আরও একটু সুন্দরভাবে উপস্থাপনে অনেকেই বেছে নেন প্রসাধনী। তবে কোন প্রসাধনীর কী ব্যবহার সে বিষয়ে সঠিক ধারণা না থাকলে কিংবা ত্বকের চাহিদা না বুঝে প্রসাধনী কিনলে নষ্ট হতে পারে মোটা অঙ্কের অর্থ। এই যেমন সিসি ও বিবি ক্রিম, এই দুটি যে একটি অন্যটির থেকে বিস্তর আলাদা তা জানেন না অনেকেই, যদিও বিষয়টি বোঝা কিন্তু মোটেও জটিল নয়। সিসি ক্রিমকে মূলত কালার কারেক্টর হিসেবে ব্যবহার করা হয়, এর কাজেই হাইপার পিগমেন্টেশন ত্বককে মসৃণ দেখানো। এটি খুব হালকা টেক্সচারের হয়, তাই ভারী মেকআপের জন্য সিসি ক্রিম তেমন কাজে আসবে না। ত্বকে লালচে ভাব থাকলে রোজকার মেকআপের জন্য সিসি ক্রিমের ব্যবহার করা যেতে পারে, তবে কেনার সময় অবশ্যই সেটি এসপিএফ যুক্ত কিনা তা দেখে নিতে হবে। আর বিবি ক্রিমকে বলা হয় বিউটি বাম, এটি মূলত ময়েশ্চারাইজার ও ফাউন্ডেশনের সমন্বয় যা একসাথে ত্বকের ময়েশ্চার ধরে রেখে কাজ করবে মেকআপেরও। হালকা মেকআপ লুকের জন্য বেছে নেওয়া যাবে বিবি ক্রিম, সাথে এসপিএফ আছে কিনা সে বিষয়টি অবশ্যই দেখে নিতে হবে। ম্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24।